আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো সবার প্রিয় একটি রেসিপি সবজি খিচুড়ি আমি মূলত রান্না করতেছি আমার ছোট বাবুর জন্য এখানে আমি পরিমাণটা বাড়িয়ে দিয়ে আমরাও একসাথে খাবো এই উদ্দেশ্যে রান্নাটা করা এখানে আমি সবজি নিয়ে নিয়েছি গাজর কুচি বরবটি কুচি মিষ্টি কুমড়া কুচি পেঁয়াজ কুচি আলু কুচি আমি দুটো কাঁচামরিচ নিয়েছি এগুলো আমি সব আমি এখানে সব কিছু আধা খাপ করে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন এখানে আমি চালও নিয়েছি আধা খাপ ডালও নিয়েছি আধা খাপ আমি সব কিছু মূলত আধা খাপ করে নিয়েছি আমি একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেলটা গরম হয়ে আসলে আমি এখানে ছোট এক এক টুকরো দারুচিনি দুটো এলাচ একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এটা হালকা ভেজে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নেব আমি এখানে একটা কথা বলে রাখি আমার হচ্ছে বাবু সবজি খেতে চায় না ও আসলে কিছুই খেতে চায় না ওকে আমরা ডাক্তার দেখিয়েছি একজন পুষ্টিবিদ উনি আসলে আমাদের সাজেস্ট করেছে প্লাস হচ্ছে উনি আমাদের একটা খাবারের তালিকাও দিয়ে দিয়েছে আমি ওই অনুযায়ী সবসময় খাবার তৈরি করি এখানে আমি চাল এবং ডাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আর আমি যেটা বলছিলাম আমি হচ্ছে ওই খাবারের তালিকা অনুযায়ী সব সময় খাবার তৈরি করি আমি চেষ্টা করব আমি যেই খাবারগুলো বাচ্চাদের জন্য তৈরি করি ওইটা আপনাদের সাথে শেয়ার করার আপনাদের যদি ঘরে ছোট সোনামণি থাকে ছোট বাবু থাকে ওদেরকে আপনারা চাইলে এটা ফলো করতে পারেন আসলে এটাই আমি হচ্ছে এখানে এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি মানে দুটা আমি একসাথে ব্ল্যান্ড করেছি তাই একসাথে দিয়ে দিলাম এখানে আমি সবজিটা দিয়ে দিচ্ছি আপনার চালটা ভালো করে ভেজে নিতে হবে যখন ভালো একটা স্মেল বের হবে মানে সুন্দর একটা গন্ধ বের হবে তখন আপনি সবজিটা দিয়ে দিবেন সবজিটা দিয়েও আরো কিছুক্ষণ ভেজে নিবেন তিন চার মিনিট বাজা হয়ে আসলে এখন আমি এখানে শুকনো উপকরণগুলো যোগ করতেছি এখানে আমি আদা চা চামচ হলুদের গুঁড়া দিলাম আদা চা চামচ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া আমি সব কিছু আধা চা চামচ করেই দিয়েছি কিন্তু আমি এখানে কোনো মরিচের গুঁড়া ইউজ করব না আমি এখানে দুইটা কাঁচা মরিচ দিয়েছি ওই যে বললাম আমার বাবু খাবে এই জন্য হচ্ছে আমি কোনো মরিচ ইউজ করতেছি না সে জাল হলে খেতে চাইবে না তাই আপনারা বাচ্চাদেরকে মানে আমরা অনেক সময় চিন্তা করি বাচ্চাদেরকে কোন সময় কি দিব এটা অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না ও খেতে না ছেলে বারবার জোর করি আসলে আমাদের উচিত সুন্দর একটা রুটিন তৈরি করা যেটা আমি এতদিনও অনেক চেষ্টার পরেও আসলে পারি নাই ওর ওজন অনুযায়ী ওর বয়স অনুযায়ী পুষ্টিবিদ ডাক্তার যাকে আমি দেখেছিলাম উনি হচ্ছে আমাকে সুন্দর একটি রুটিন তৈরি করে দিয়েছে আমি এখন ওই রুটিন অনুযায়ী সব সময় রান্না করি আজকের রুটিনে ছিল এর হচ্ছে খিচুড়ি এরপরে মাছ ছিল আদার্স যা ছিল তাও আমি আস্তে আস্তে আপলোড করবো আপনাদের সাথে আপনারা যদি বাচ্চাদের রান্না বাচ্চারা বাচ্চাদের খাবার প্লাস হচ্ছে বড়দের রান্না সহজ সহজভাবে দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস সাবস্ক্রাইব করে নেবেন আমি আশা করি আমি হচ্ছে সব সময় সব রান্নায় খুব সহজভাবে বাসায় যা আছে তা দিয়েই রান্না করার চেষ্টা করি যাতে আমার এটা না এর জন্য আমি এটা পারবো না আমি এখানে যে সবজিগুলো অ্যাড করেছি আপনাদের যদি আরও সবজি বাসায় থাকে তাহলে অবশ্যই অ্যাড করতে পারবেন এখানে আমি দশ মিনিটের জন্য দমে দিয়েছিলাম দেওয়ার সময় হচ্ছে এখানে যে একটা ছিদ্র ছিল ওই ছিদ্রটা আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিয়ে দিয়েছি দশ মিনিট পরে উঠিয়ে আমি এখানে আধা চা চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে আবার ঘিটা সব ভাতের সাথে মিক্স করে আমি হচ্ছে ডাকনাটা দিয়ে আবার পনেরো মিনিট দমে দিয়ে দিব আমার খিচুড়িটা খুবই সুন্দর জর্জরা হয়েছিল খুব সুন্দর দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে তো মাসাল্লাহ খুবই মজা হয়েছিল এখন আমার রান্না শেষ আমি হচ্ছে পরিবেশন করে দেখাই আপনারা সব খাবারের সাথে বাবুদেরকে লেবু দেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাবুর জন্য দেওয়া করবেন আল্লাহ হাফেজ